মিজান ভাই বউ নাকি আপনি একটা ছাইড়ে দিছেন, এখন নাকি আর একটা আছে? তুই এত গোবর গোবর কোনে পাস রে, সাইকেল ভালো করে চালা। ভালো করে চালাবো তাই কলাই ডাবার সামনে দেওয়ার দরকার কি? এটা একটু ধরা যাচ্ছে না ডাইনার দিয়ে। তা তোর আমি কি কইলাম? কি কইলে? কোয়া কি কইলাম? কি কইলে? কইলাম না যন্ত্রপাতি বাস্তায় কলাই রাখ। তা একটুকুনি বাস্তার ভিতরে কলাই ধরবে? এ তুই দেখবি কলাইয়ের মধ্যে ধরে কিনা। না এত দেখা লাগবে না। এ না না এখন আপনি একটু চালান, আমার চালাতে কষ্ট হয়ে যাচ্ছে। আর মহাজনের বাড়ি তো চলে আইছি, সাইকেল চালান। কোসে মিস্ত্রি আমি না তুই? আপনি তো সাইকেল চালাবে কিডা? রাস্তা থেকে একটু বাড়ির ভিতরে যাবে তাও সাইকেল উঠবে, চলেন। কান্ডটা দেখিস, আমার ওঠার আগে ও উঠে বসে থাকলো। এ শালা, তা এটা কি মোটর সাইকেল? আগের থেকে উঠে গেছেন, আপনার কোনো কাজ কামই হয় না। আগে তো উঠিস, তা কি আছে, আমি সাইকেল পাতে ঠেকা রাখিনি। আমি কি খাটো মানুষ যে পাতে ঠেকা রাখতে হবে? তুই সাইকেল চালা, মিস্ত্রির উপরে বেশি বুঝিস নি। এমনিতেই বাড়ির থেকে খাইয়ে আসেনি আমি। হে দাঁড়া, ঘরের মধ্যে তো চলে যাচ্ছিস তুই। আপনার তো ঘর পর্যন্তই চালাই নিয়ে আসছি হয়। আপনি তো বাড়ির মধ্যে পর্যন্ত আসার জন্যই সাইকেলে উঠেছেন, ওই রাস্তায় যে আমি দাঁড়ালাম ওই জায়গা থেকে তো আপনি এ পর্যন্ত হাইটে আসতে পারতেন। আপনি সাইকেলে ঠেলে উঠেছেন, এই কাজ করতে আসার আগে যদি আপনি আমার হাফ ছুট হয়ে দেন তাহলে আপনার সাথে কিরকম করে কাজ করবো আমি? বেশি কথা কইস না। বেশি কথা কবার না, আমি তো বুবা। বুবা আলো তো আমি বেঁচে যেতাম, সাইকেলও করতেছিস কেন? এক জায়গায় রাখ সাইকেলটা। এই তুই তো দেখাস তোর কাজ আসতে কয় কিটা। বাড়ি চাইল নেই তাই কাজে আইসি, বাড়ি যদি চাইলটাও থাকতো তাও কাজে আসতাম না আমি। তা এখন থুবো কোনে সাইকেলটা? ওই গাছে তো তোর কপালে চোখ নেই, মাঝে মাঝে যেন বলদ সাজে। বলদ সাজে না, আমি বল দিই, তাই জন্যই তো তোর সাথে কাজ করি, নাহলে তোর মতো মিস্ত্রির সাথে জিন্দগিতে কাজ করতাম না। এ ভালো কথা, আমি আজকে শুনু আনেছি? শুনু তো আনিনি আমি, এ চিন্তা করা যায় থেকে গেছে বাড়ি, এখন কী করে শুনু আনবো? একটু পরেই তো ভাবি জানালার কাছে যেতে হবে না। এমেজান ভাই আপনি আজকে কালো গেঞ্জি পরে আছেন কেন কাজে? ওই সেই আপনার লাল গেঞ্জিটা কই? আপনি যে লাল গেঞ্জিটা পরে কাজে এলেন না পরশু দিনকে, ওইটাই খুব সুন্দর লাগছিল। আর ওই ভাবিও সেই তাকানো তাকাচ্ছিল আপনার দিকে। সত্যি? আরে ভাই হ্যাঁ, ওই গেঞ্জি পরেই কাজ করতে হবে, এসব কালো গেঞ্জি মেঞ্জি চলবে না। তা সেই গেঞ্জি তো বাড়ি থেকে গেছে আমার। বাড়ি? হ্যাঁ, নিয়ে আসি তালি গেঞ্জিটা। তুই আবার কষ্ট করে যাবি তাহলে গেঞ্জি আনতি? কোনো বিষয় না, উস্তাদের জন্য একটু কষ্ট করবো, তা সমস্যা কি? তাড়াতাড়ি যেতে পারবেন তো? হ্যাঁ তাড়াতাড়ি আসতে পারবেন তো? হ্যাঁ, যদি তাড়াতাড়ি যেতে পারিস আর তাড়াতাড়ি আসতে পারিস তাহলে যা। ঠিক আছে, আমি এক দোল মারে যাবো আর এক দোল মারে আসবো। আচ্ছা যা। এ শোন, কি এই স্যাপ পেলালাম, এই স্যাপ শুকতি শুকতি তুই এনে আসি আজি রবি। আচ্ছা ঠিক আছে, এবার থেকে প্রতিদিন লাল গেঞ্জিটা পরে আসতে হবে। শুনুটা মনে হচ্ছে নতুন ভরাই রয়েছে, শালার মিজানের বোত্তা ঝাইলে দিছি, শালার আমার সাথে ভাই তারা। আর গেঞ্জি লাল গেঞ্জি পরে ভাবির সামনে যাই ভাব মারবা, দেখাচ্ছি তোমার মজা লাল গেঞ্জি পরা। এটার কি করা যায় গেঞ্জিটার? এখন বুঝেছি, এটা দিয়ে এখন ফুটবল খেলতে হবে। ওই তীরে ও আমার লাল গেঞ্জিকে বানায় নিয়ে আসতেছে দর্জি বাড়িতে, আমার তিন খান গান শোনা হয়ে গেল, ওর এখনো খোঁজ নেই। চলে গেছে রে, বল আউট হয়ে গেছে, বল আউট, থোরো করতে হবে থোরো। ও এমিদান ভাই এই যে লাল গেঞ্জি আনেছি। কিরে গেঞ্জি রে অবস্থা কেন? গেঞ্জি তো সারা গায়ে ময়লা, এই গেঞ্জি দিয়ে তো ডুলো মাটি কেন? এই গেঞ্জি দেখে তো মনে হচ্ছে কেউ পড়াই আছে। এই গেঞ্জি রে অবস্থা কেন? ঠিকই তো আছে, ওই যে রাঙা গেঞ্জি। রাঙা বুঝলাম, কিন্তু তোর ভাবি তো পরশুদিনকে গেঞ্জি সাফ করে রাখতে কইছি। ভাবির পরশুদিন সাফ করে রাখতে কইছিলেন? ভাবি তো যায় দেখি ইমতি ঘরের ভিতর কার সাথে কথা কচ্ছে, ইচ্ছুকুনি পরপর খালি কল বাজ দিছে, টুট 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 টুট। পরে যায় দেখলাম ধরল, ধরে যে এভাবে মিষ্টিভাবে হ্যালো কলে, তাতে মনে হইলো ভাবির নিশ্চিত পর উপকার করতেছে। পরের উপকার করতেছ না হলে কথা কথা দেখে আসি না? হ্যাঁ কষ্ট হয়তো বা তার বাপের বাড়ি কোনো লোকজনের সাথে, আমি জানি না, মিত্র তাকে লাভ আছে। আর আপনি সবসময় এই এক গান শুনেন কেন? কেন যে শুনি সেটা শুধু আমি জানি। হ্যালো, এই বুড়ো বিটি, তোর যে কলাম প্রতিদিনকে লাল গেঞ্জি সাফ করতি, তুই লাল গেঞ্জি সাফ করিস নি কেন? আমার যুগালি যে এখন গেঞ্জি নিয়ে আসছে ময়লা অবস্থায়, তোর কি মাইকে লজ্জা নেই?
আরে মোবাইলে কার সাথে কথা বলছিস? প্রেম করতেছ বুড়ো বয়সে? দাঁড়া আজকে বাড়ি আসি নি, তারপরে তোর হবে। দেখ কেরফা লাগাই দিছি, এবার আমি যাই না, তুই আমার বইকশনে পারলি। ঘাইমে গেছি ও বোরে ঝাড়ি দিতে দিতে আমি আমার কাজটা সেরে আসি। আজকে কি গরম বেশি পড়েছে নাকি? উপর থেকে মনে হচ্ছে তাপ আসতেছে, দেখ সূর্যটা একটু ভিজে দিই। এই রে শালা কি বুদ্ধি, মানে কি বোকামি করলাম, এই তো সব গায়ে এসে পড়লো। কি করে চেহারাটারে সবসময় জন্য ফ্রেশ রাখতে হবে, যখনই ঘেমে যাই মুখ কান দিই আমি সোনু মাকে। আর এই সোনু আজকে থুয়ে চলে আইসি, কি বোকা আমি। অল্প করে মাখতে হবে চুরি করা শুনু, বেশি দিন যেন একটু যাই। এটুকুনি শুনু মাখতেলাম ভাই, মেলা রোদ পড়তেছে তো, চেহারাটার একটু যত্ন নেওয়ার দরকার আছে না? না হলে তো রোদে পুড়িয়ে কালো হয়ে যাবো। রোদে তো তুমি পুড়িয়ে একদম কালো হয়ে যাবো, কয়লা হয়ে যাবো তুমি। সেই কয়লা দিয়ে মানুষ তোমার জন্য ভাত রেঁধে থাকবে, মানুষের কানে ভরে একটা মেরে দিই। দেশের কান সারা ছেলে ফেলে কনকের বসতেছি কেন, একটু খা মুখের সাথে পেট পরিষ্কার আমার ভালো। বস ছেলে ফেলে কনকের মনে করে কানে ভরে একদম বসায় ছেড়ে দিই একটা। হ্যাঁ দাঁড়া দিছি কেন, কাজ যা। এরকম ঝাড়ি মারতেছেন কি আপনি? কি আর আমি কখন এসির কাজে, মাঝামের একটা কাজও আর দিতে পারলাম না এখনো, আর তুই এনে এসে শোনো মাগতেছিস। তা কাজ করবা না, কাজ করবো না কইছি। এমনি জান ভাই শোনেন, আল্লাহ আমাদের এই সুন্দর একটা চেহারা দিয়েছে না, এই চেহারার যত্ন নিতে হবে না? এই চেহারার যদি যত্ন না নেই তাহলে আমানত খেয়ানত হয়ে যাবে, তাহলে আমাদের আল্লাহ খারাপ জানাবে না? আল্লাহ খারাপ জানাবে না, আল্লাহ যে এত খারাপ জানবে সে কথা তোমার বলার মতো না। তারপরে কাজ ফাঁকি দিয়ে তুমি এসে এনে শোনো মাগ পায়, আল্লাহ এতে তোমার খারাপ জানবে না? আপনার চেহারা নাই সুন্দর না, আপনি নাই আপনার চেহারা যত্ন না করলেও হয়, কিন্তু আমার আমার চেহারা তো প্রিন্সের মতো, আমার চেহারা একটু যত্ন না নিলে কি হয়? এই তুই আমার চেহারা সম্পর্কে নিয়ে কথা বলি কেন, আমার চেহারা কেমন ছিল তুই জানিস? বলার এমন কোনো ভাবি ছিল না যে আমার চেহারা দেখে আমার পিছনে লাইন দিত না। আর তুই আমার চেহারা নিয়ে বাজে কথা বলতেছিস, কালি কিন্তু আবার দিওয়ানে। এ ভাই ওই একটা সেন আনেছি, বিদেশি সেন ভাই, আতাউরের বাড়ি গেলাম না, ওই আতাউরের আব্বা গরু বেছে কিনে নিয়ে এসে তাই চুরি করে নিয়ে আসলাম। এডে মাইকে গেলি, ওই তো ভাবি আছে না, ভাবি ভাবি আপনার সেই নজর দেবে, দেখেন কি সেন। এডে মাইকে যেমনি দিয়ে হাত পেন তার অন্তর সীমানায় খালি গন্ধ গন্ধ হয়ে যাবে একদম। কি করে আপনি কি মাখবেন একটু? থাবা তো তোর আরেকটা মারা দরকার, সেন পরে তো চুরি করে নিয়ে আসিস। চুরি করেছি কেন করেছি দেখবেন, এই দেখেন আসলে তো চমৎকার গন্ধ রে, এই গন্ধ পালে তো ভাবি আমার কাছে কাছে বেড়বে, যে করে ওকে সেন্ডের কাছে আমার নিতেই হবে। দে সেন্ডা, দেয় এ সেন্ডা আমার দিবি ভাই। এই সুযোগ পাইছি ওর সাথে খাতেল করার। আপনি মিস্ত্রি মানুষ, আপনি আমার উস্তাদ মানুষ, একটা শ্রেণী তো নেবেন তাতে সমস্যা কি, কিন্তু একটা শর্ত আছে। কি? আমার একটু মাঝে মাঝে মাখতে দিতে হবে। আর সে তো দিবানে। কি করে দেবেন সে তো বুঝলাম, কিন্তু আজকে তো আমার মারিছেন। আরে শোন, ওরে মিস্ত্রিরা মারা মানে আদর করা, আমি তো তোর আদর করেছি তুই বুঝতে পারিস নি, এইছেন তোর মাঝে মাঝে মাখতে দিবানে, তুই রাগ করিস নি। তাই বলে এত জোরে মারবেন? আরে না আর মারবা না, তোর তুই সেন্দেছিস না, আমার তোর আর মারবো কেন, তোর এখন থেকে আদর করবা না। আচ্ছা মিজান ভাই, আমি একটা জিনিস ভেবে দেখলাম, আপনার তো বাড়ি মোটামুটি মা আছে, বাপ আছে, বাচ্চা আছে, বউ আছে, আর একটা বউ ছিল সেটা তো পরকিয়া করতে বলে কয়দিন আগে ছেড়ে দিছেন, বয়স আপনার তো মোটামুটি ভালোই হয়েছে, তাহলে এই বয়সে আপনি এত নিঃস্ব কেন? আপনার কিন্তু আমি সেন দিছি। আর আমি তো তোর কিছু করছি নি, কিন্তু তুই হেল্পার মানুষ হয়ে আমি একটা মিস্ত্রি, আর তুই এত বড় একটা কথা কলি আমার। আমি কিন্তু একথা ইচ্ছা করে কইনি, সত্যি কথা মনে পড়লো হঠাৎ করে তার জন্যই কলাম, কারণ আপনি এই পুরো সপ্তাহ জুড়ে যে কটা না ঈদ গেতেছেন তার থেকে বেশি আপনি জানলার গোড়ায় যে ভাবির সাথে কথা কইছেন, এই জন্যই বলেছি যে আপনি একটু নুস্থ আছেন। আর শোনেন ভাই, বয়স তো মোটামুটি কম হইলো না, বয়স তো ভালোই হয়েছে, বুড়ো হয়ে গেছেন না প্রায়? আমি তো জোয়ান মানুষ, ভাবির সাথে কথা বলে আমি কব, আপনি কেন কবেন ভাই? আমি কিন্তু আপনার সেন দিছি। সেন দিছি বলে তো এত অপমান করার সুযোগ পালি, তা নাহলে তোর মতো হেল্পার আর আজকে মাটির তলে পুঁতে হেলা দিতাম।